আমি আজকে যাব হলো বাংলাদেশের ভিতরে সব থেকে বড় রোহিঙ্গা মার্কেটে, অর্থাৎ সেখানে আপনি সব কিছু পাবেন এবং খুবই রিজনেবল প্রাইসে। তো সেখানে আমি আজকে যাব, আপনাদের দেখাবো কোন জিনিসের দাম কেমন এবং মার্কেটটা কেমন, সেটা আপনারা আজকে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। এখন আছি হলো উখিয়াতে, এখন আমি যাব হলো বাংলাদেশের ভিতরে সব থেকে বড় রোহিঙ্গা মার্কেট যেটা, সেখানে। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, অনেক ইন্টারেস্টিং হতে চলছে ভিডিওটা, সুতরাং না টেনে সম্পূর্ণ দেখুন। কি হলো, আমি উখিয়া থেকে টেকনাফের উদ্দেশ্যে যাচ্ছি, মেইন ড্রাইভটা এখন ইউজ করব না, এখন করতেছি ভিতরে যে রোডটা আছে সেই রোডটা। এবং এই রোডটা আগে প্রচুর পরিমাণে ভাঙা ছিল, আমি যখন 2018 এবং 19 এখানে কাজ করেছি তখন হিউজ পরিমাণে রোডটা ভাঙা ছিল এবং তখন অনেক কষ্ট হইতো যাইতে। তো যাই হোক, এখন দেখা যাচ্ছে যে পুরাটাই সম্পূর্ণ নতুন করেছে রোডটা। এটা হলো আর্মি চেকপোস্ট, অর্থাৎ আপনাকে যাওয়ার সময়ও চেক করতে পারে, আবার আসার সময়ও চেক করতে পারে। উখিয়া ছাড়িয়ে গেলাম, এখন আসি আমি কুতুব পালং এর কাছাকাছি। আপনার এইখান থেকে হলো সকল ধরনের রোহিঙ্গা ক্যাম্প শুরু, অর্থাৎ আপনি ডাইন সাইড অর্থাৎ এই সাইড দিয়ে যাই দেখতেছেন সবই ক্যাম্প, এর ভিতর দিয়ে আরো অনেক জায়গা আছে সম্পূর্ণই ক্যাম্প। অনেক সুন্দর হয়েছে রোডটা, আগে যখন এই সাইড দিয়ে যেতাম তখন প্রায় সময় দেখতাম যে সিএনজি অটো এগুলোকে ধাক্কা দিয়ে উপরে উঠানো লাগতো, এখনো হয়তো বা লাগে কারণ এখনো অনেকটাই নিচু আছে। তো এখন চলে আসলাম আমরা কুতুপালং, এখান থেকে কুতুপালং এর ক্যাম্প শুরু। এবং যদি আমি ভিতরে তাকাই, এই রাইট সাইডে যা যা আছে ভিতরে অনেক দূর পর্যন্ত এই ক্যাম্প বিস্তৃত, কুতুপালং বাজার আছে। দেখলে নি, এই যে হলো কুতুপালং বাজার। আজকে ভিড় নেই অতটা, কারণ আজকে শুক্রবার ছুটির দিন, তাই সবকিছুই অফ, এর জন্য অতটা ভিড় নেই। এমনি অন্য সময় এখানে প্রচুর আকারে জ্যাম লাগে, আপনি ডানমামে যাকেই দেখতেছেন এখানে ম্যাক্সিমাম মানুষই রোহিঙ্গা অর্থাৎ রিফিউজি। শুধু যারা এখানে সিএনজি এবং অটো চালাচ্ছে তারাই লোকাল, তাছাড়া ম্যাক্সিমামই এখানে রিফিউজি, এক কথায় রোহিঙ্গাদের রাজধানীও বলতে পারেন। আগে এখানে কোনো দেয়াল দেওয়া ছিল না, অল দেওয়া হয়েছে, তার কাটা বেড়া দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে অনেকটা সেফ তারা এখন, কারণ আগে যে কোনো সময় যে কোনো জায়গা দিয়ে তারা বের হয়ে যেতে পারতো। এই যে যাই দেখতেছেন সবই রোহিঙ্গা ক্যাম্প, এই ছোট 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 ঘর যেগুলো আছে সবগুলো রোহিঙ্গা ক্যাম্প, যে আপনি সামনে যাই দেখতেছেন সবই রিফিউজিদের। আমি বলেছিলাম উঁচু জায়গাতে অটো ছোট ছোট যে মিনি টমটমগুলো আছে, টমটমগুলা সিএনজিগুলা এদের চলাচলে খুবই সমস্যা হয়। এই যে যাই দেখতেছেন সবই ক্যাম্প। যদি আপনি বাম পাশে তাকান, এটা হলো ইয়াহিয়া গার্ডেন, অর্থাৎ কুমির চাষ হয় ভিতরে, ভেতরে অনেক দূরে কুমির চাষ হয়। আগে ঢুকতে দিত কিন্তু এখন জানি না ঢুকতে দেয় কিনা, কারণ সামনে তো আর্মি দেখলাম। আর এটা হলো মায়ানমারের রোড, অর্থাৎ আপনি এই রোড দিয়ে সোজা মায়ানমার যেতে পারবেন, জানি না কত দূর যাওয়া যায়। আচ্ছা একটু শুনি, আসসালামু আলাইকুম বদ্দা, ও হদ্র যাওয়া যাইব গুড়ি বললাই। হ্যাঁ আর্মি চেকপোস্ট বিডিও চেকপোস্ট আছে না? হ্যাঁ আছে ন। এই গেট ফোন তো যাওয়া যাইব যা যাবো না, সমস্যা হইব। আচ্ছা যেটা জিজ্ঞেস করলাম তার কাছে, অর্থাৎ এই রোডটা কত দূর যাওয়া যায়, আই মিন এই রোডটা হলো মায়ানমারের সাথে সংযুক্ত করেছে আমাদেরকে, সামনে নাকি বিজিবি চেকপোস্ট এবং আর্মিরও চেকপোস্ট রয়েছে, সুতরাং আমি একটু গিয়ে দেখতে চাই আসলে কত দূর যাওয়া যায় এই রোড দিয়ে। সেখানে
থিঙ্ক এটাই শেষ নাকি? হ্যাঁ এটাই শেষ, এরপরে আর জায়গা নেই যাওয়ার মতো, এরপরে আর যাওয়া যাবে না। অর্থাৎ সামনে দিয়ে যদি এই রোড দিয়ে সোজা চলে যায় তাহলেই মায়ানমার। যাই হোক, আশা হয়নি আগে এ পর্যন্ত। এই যে যে রোডটা ছিল এই রোডটাই হলো বাংলাদেশের সাথে মায়ানমারের সংযোগ স্থাপন করেছে, যেখানে সামনে দেখলেন যে আটকা রোডটা ক্লোজ করা ছিল। তো চলে এসেছি আমি সেই কাঙ্ক্ষিত সব থেকে বড় রোহিঙ্গা মার্কেটে বাংলাদেশে, যে হলো রোহিঙ্গা মার্কেট। ভিতরে যাব, আমি ভিতর গিয়ে দেখবো যে কি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন সাবান, ইউএনএসসিআর চাদর, চাদর বিছনা চাদর, অনেক কিছুই আছে দেখা যাচ্ছে। কি হচ্ছে? 800?